তোমরা কেউ এমনটা বলতে পারবে না যে তোমাদের কোনো অভাব আমি পূরণ করিনি। যদি একটু ভাবা যায় যে এই কথাটা না বললে কি ক্ষতি হয়, তাহলে কিন্তু অনেক ভালো। লাবণ্য, যে জিনিসটা বুঝো না সেটা নিয়ে কেন কথা বলতে যাও? দেখো ইমতিয়াজ, তোমাদেরকে আমরা অনেক কষ্ট করে বড় করেছি। কতটা কষ্ট করে বড় করেছি সেই হিসাব এখন না হয় নাই দিলাম, কিন্তু বিষয়টা কি জানো, বিষয়টা হচ্ছে যে তোমরা নিজেরা কোনো সিদ্ধান্ত কখনোই নিতে পারো না। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, ফলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা হয়। আরে, আমাদেরকে ডিরেক্টলি বলে দিলেই তো হয় যে আমরা একসাথে থাকবো না, এটা নিয়ে এত বেচিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলার তো কোনো প্রয়োজন দেখছি না। আবা, আপনি তো রীতিমতো আমাকে ভুল বুঝছেন। আপনাকে তো কোনো কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয় না। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রতি সম্মান রেখে অনেক সময় হয়তো বা আপনাকে ডিরেক্ট অনেক কথা বলতে পারি না, সেটা ঠিক আছে, কিন্তু মার সাথে তো আমি সব কিছুই শেয়ার করি। এখন মা যদি সেই কথাটা আপনাকে ঠিকঠাক মতো বুঝিয়ে বলতে না পারে, তাহলে তা এখানে আমার কিছু বলা? তোর মাকে এরকম দোষ দেবে না তো তুমি? এই মানুষটা না থাকলে তোমরা কেউ জীবনে মানুষ হতে পারতে না, এই কথাটা মনে রাখবে। কি তোমাদের কি আর কোনো খেয়ে কাজ নেই? শুধু ওই মানুষটার দোষ ধরতেই তোমরা সবাই সবসময় উদ্গ্রীব থাকো কেন? আমাদের কোনো কাজ যদি তোমাদের ভালো না লাগে, সেটা স্পষ্টভাবে বলে দেবে, আমরা ওই কাজ করা থেকে বিরত থাকবো। খামাখা একজনকে দোষারোপ করো না। আবা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে খারাপ কিছু বলিনি। কি হয়েছে আব্বা, আপনি রাগ করছেন কেন? আপনি ঠান্ডা হন। আব্বা যে রাগ করছে কেন? হ্যাঁ আসলে, তুমি ঘরে আসো আব্বা, আপনি শান্ত হন। আচ্ছা, ছুটির একটা দিন কোথায় রেস্টে বানা আসছো? আব্বাকে বিরক্ত করতে, আব্বাকে বিরক্ত করতেছো কেন? দেখো ইমতিয়াজ, আমি অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি, আমি সারা জীবন শিক্ষকতা করেছি সম্মানের সাথে, জীবনে সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা আমি করেছি। তোমরা কেউ এমনটা বলতে পারবে না যে তোমাদের কোনো অভাব আমি পূরণ করিনি। সেটা টেনিস বল থেকে শুরু করে পোশাক আশাক খাবার দাবার সমস্ত কিছুই আমি দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা হতে হয়েছে যে দু চার দিন সময় লেগেছে, কিন্তু তাই বলে তো আমি তোমাদের কোনো অভাব অপূর্ণ রাখিনি, আমি পূরণ করেছি। কিন্তু তোমাদের এই যে এই সমস্ত আচরণ, যে একজন আরেকজনকে দোষারোপ করা, এটা করবে না। আমাকে বলো, আমি সমস্ত কিছু আমি ম্যানেজ করবো, বলো আমাকে বলো। আব্বা, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি আমার কথা মাইন্ড করেছেন? লাবণ্য, যে জিনিসটা বুঝো না সেটা নিয়ে কেন কথা বলতে যাও? এই, তুই লাবণ্যকে সবসময় এইভাবে থামিয়ে দিস কেন? হ্যাঁ, ওকে কথা বলতে দিস না কেন? ও তো তোদের চেয়ে অনেক ভালো, ও তো সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, সেটা একসাথে হোক কিংবা আলাদাভাবে হোক। বৌমা, আমি তোমার কথায় মাইন্ড করিনি, আমি কষ্ট পেয়েছি। মাইন্ড করা আর কষ্ট পাওয়া দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারো। হ্যাঁ, আমি ওদের কথা বলছি, ওদের নিজেরাই নিজেদেরকে চেনে না। আব্বা, আপনি লাবণ্যর কথায় মাইন্ড করবেন না প্লিজ। আমার কথা এখানে আসছে কোথেকে? তুমি আমাকে পাঠালে বাবার সাথে কথা বলতে, এখন আমার দোষ কোথেকে আসছে? আমি তো তোমাকে আগে বলেছিলাম আমি যাই বলি দোষ হয়, তাহলে আমাকে পাঠালে কেন? না না, সমস্যা না, সমস্যাটা হচ্ছে মানে কথা বলার ধরন। কাউকে কোনো কথা বলবার আগে যদি একটু ভাবা যায় যে এই কথাটা না বললে কি ক্ষতি হয়, তাহলে কিন্তু অনেক ভালো। আমার মনে হয় যে তোমার এই জ্ঞানটার অভাব আছে। হ্যাঁ বাবা, আপনি কিন্তু এখন আমাকে অপমান করছেন, আপনি কিন্তু আমাকে বলতে পারেন না। আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকতে। আপনারা যেমন আমার অনেক কথা কষ্ট পান, আমি অনেক কিছুতে কষ্ট পাই। আপনারা শুধু আপনাদের কষ্ট পাওয়াটাই দেখেন, আমার কষ্ট পাওয়াটার কথা কেউ ভাবে না, কেউ দেখে না। আব্বা,
লাবণ্যকে এভাবে কথাটা না বলে কি হতো না?